চলে এসেছি সলিউশন চ্যাপ্টারটা নিয়ে আরেকবার আলোচনা করতে। আমি জয়ন্ত রয় তোমাদের সঙ্গে। আমরা সলিউশন চ্যাপ্টারটা কন্টিনিউ করছিলাম, আমরা কলিগেটিভ প্রপার্টি স্টার্ট করেছিলাম। কলিগেটিভ প্রপার্টির মধ্যে আগের ভিডিওগুলোতে আমরা স্টাডি করেছি এলিভেশন এবং বয়লিং পয়েন্ট পড়েছি। আমরা ভেপার প্রেশারের যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার সেটা পড়েছি। আর আজকের আমাদের পড়ার কথা ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট অ্যান্ড অসমোটিক প্রেশার। তো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, দ্রবণের হিমাঙ্ক অবনমন ব্যাপারটা কি সেটা আমাদের এবার দেখতে হবে, জানতে হবে। দ্রবণের হিমাঙ্কের একটা ডেফিনেশন আছে, হিমাঙ্কের কি ডেফিনেশন, ভেপার প্রেশার রেসপেক্ট একটা ডেফিনেশন আছে। তা তোমরা এমনি পড়েছো ছোটবেলায় যেটা পড়েছো যে যে তাপমাত্রায় কোনো একটা সলিউশন বা কোনো একটা দ্রাবক জমে কঠিনে পরিণত হয় সেই তাপমাত্রাকে আমরা তার ফ্রিজিং পয়েন্ট বলি বা হিমাঙ্ক বলি। তো এখন আমরা বড় হয়েছি, আমরা একটু ভালোভাবে ডেফিনেশনটা পড়বো, আর একটু ডেপথ জেনে ডেফিনেশনটা পড়বো। ডেফিনেশনটা ওটাই আছে, ওই তাপমাত্রার কথা ওটাই আছে, বাট ওটার মধ্যে আরও একটু কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বলছে যে মুহূর্তে কোনো একটা দ্রাবক বা কোনো একটা সলভেন্ট তোমার সলিডিফাই করবে অর্থাৎ ফ্রিজ করবে, সেই মুহূর্তে ওই দ্রাবকটার যা ভেপার প্রেশার, যেহেতু দ্রাবকটা ওই মুহূর্তে সলিড হয়ে গেছে, ওই ঠিক ওই পয়েন্টে সলিড হয়ে গেছে, অর্থাৎ ওই দ্রাবকটার যা ভেপার প্রেশার ঠিক সলিডটারও একই ভেপার প্রেশার, কারণ ওই পয়েন্টেই সে সলিডে কনভার্ট করেছে। অর্থাৎ আমরা এভাবেও ঘুরিয়ে কথাটা বলতে পারি, কোনো একটা সলভেন্টের ফ্রিজিং পয়েন্টের ডেফিনেশনটা কি হওয়া উচিত, অর্থাৎ অ্যাট দ্য ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্টে সলভেন্টের মানে দ্রাবকের যা ভেপার প্রেশার সেটা সলিডের ভেপার প্রেশারের সমান, অর্থাৎ ওই সলভেন্টটা তখন সলিডিফাই করবে, জমে যাবে, তখন তার যা ভেপার প্রেশার এবং সলভেন্টের ভেপার প্রেশারটা দুটো যখন সেম হবে তখনই তোমার সলভেন্টটা ফ্রিজ করবে। তো এলিভেশন অফ বয়লিং পয়েন্ট আমরা গ্রাফটা যেভাবে দেখেছিলাম, এখন গ্রাফটা উল্টো দিকে এক্সট্রাপোলেট করবো, আমরা উল্টো দিক থেকে দেখবো কি হয়। তো গ্রাফিক্যালি আমরা ব্যাপারটাকে বুঝবো, ডিপ্রেশন অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট ব্যাপারটা কি, কেন ঘটে, কখন ঘটে, এটা কি আদৌ কোনো কলিগেটিভ প্রপার্টি, সেই রিগার্ডিং আমরা দেখবো। এখান থেকে কী ধরনের ম্যাথামেটিক্যাল প্রবলেম আসতে পারে সেটা আলোচনা করবো। অ্যান্ড নেক্সট উই উইল মুভ টুয়ার্ডস অসমোটিক প্রেশার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। চলো দেখা যাক ফ্রিজিং পয়েন্ট। বলছে ভেপার প্রেশার অফ লিকুইড ইজ ইকুয়াল টু ভেপার প্রেশার অফ দ্য সলিড, যেটা তোমাদের বললাম। দেখো একই রকমের গ্রাফ, ঠিক আমরা এলিভেশন অফ বয়লিং পয়েন্টে অর্থাৎ দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়নে যেরকম পড়েছিলাম গ্রাফটা ঠিক একই রকম, তোমরা ওই গ্রাফে এখান থেকে অনওয়ার্ড দেখেছিলে, এদিক থেকে বাকিটা দেখেছিলে, আজকে আমরা এই দিকের পার্টটাতে, এই পার্টটাতে ইন্টারেস্টেড। তো গ্রাফটা আমরা উল্টো দিকে যেতে থাকি, আমাদের সবটা এই মুহূর্তে দেখার দরকার নেই, সবটা দেখার দরকার নেই, শুধু এইটুকু আমরা বুঝবো আগে। এটা হচ্ছে তোমার পিওর সলভেন্টের ভেপার প্রেশার, পিওর সলভেন্টের ভেপার প্রেশার। তো আগে তোমরা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট টেম্পারেচার ইনক্রিজ করেছিলাম, এবার আমরা টেম্পারেচার ডিক্রিজ করব। সো উই আর ডিক্রিজিং টেম্পারেচার, তাহলে টেম্পারেচার যদি এইদিকে ইনক্রিজ করে তাহলে এইদিকে আবার ডিক্রিজ করবে। তাহলে যত টেম্পারেচার ডিক্রিজ করবো, আমরা বলেছিলাম টেম্পারেচারের সঙ্গে ভেপার প্রেশারের সম্বন্ধ সরাসরি প্রপোর্শনাল, যত টেম্পারেচার রাইজ করবো তত ভেপার প্রেশার ইনক্রিজ করবে। এখন আমরা টেম্পারেচার ডিক্রিজ করছি, তার মানে ভেপার প্রেশারও ডিক্রিজ করবে। সো উই আর নট ডিক্রিজিং দ্য টেম্পারেচার, আমরা এদিক থেকে এদিকে মুভ করছি, তাহলে কি হবে করেসপন্ডিং ভেপার প্রেশারটাও কিন্তু কমতে থাকবে। দেখো খেয়াল করে দেখো, এই পয়েন্টে যখন ছিলাম তখন যা যে টেম্পারেচার ছিল তার করেসপন্ডিং ভেপার প্রেশার ছিল এইটা, টেম্পারেচারটা কমিয়ে আমরা এদিকে এলাম, তাহলে করেসপন্ডিং ভেপার প্রেশারটা দেখো কমে এদিকে নেমেছে। ঠিক একইভাবে টেম্পারেচারটা আমরা আরেকটু কমালাম, তাহলে করেসপন্ডিং ভেপার প্রেশারটা দেখো আরেকটু কমে এসছে। এইভাবে টেম্পারেচার কমাতে 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 একটা সার্টেন পয়েন্টে আমরা রিচ করব, যে মুহূর্তে লিকুইডটা এবার সলিডিফাই করা শুরু হয়ে যাবে। অর্থাৎ এই পয়েন্টে এসে, এই যে টেম্পারেচারটা এই পয়েন্টে এসে দেখা গেল এটা সলিডে কনভার্ট করে গেছে, এই পয়েন্ট থেকে তার সলিডিফিকেশন স্টার্ট হয়েছে, অর্থাৎ এখান থেকে সে জমতে আরম্ভ করেছে। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি, এই পয়েন্টটাকেই বলবো ওই লিকুইডটার ফ্রিজিং পয়েন্ট। খেয়াল করে দেখো এরপর থেকে যেহেতু সে সলিডিফাই করেছে এবং সলিডের ভেপারটা অনেকটাই কম উৎপন্ন হয়, একটা লিকুইড থেকে যতটা ভেপার উৎপন্ন হয় সলিডের ভেপার অনেক কম, তাহলে এরপরে কি হচ্ছে, যেহেতু র্যাপিড সলিডিফিকেশন হচ্ছে এরপরে,
তাহলে ভেপারটা খুব কমে যাবে। এই যে দেখো জাস্ট এই পয়েন্টের পরে ভেপার প্রেশার কিন্তু র‍্যাপিড ফল করেছে, র‍্যাপিড ফল করেছে কেন, বিকজ যেহেতু এখান থেকে এই পয়েন্টের পরে সলিড হয়ে যাচ্ছে, সলিডে প্রায় ভেপার উৎপন্ন হয় না বললেই চলে, তাহলে ভেপার প্রেশারটা মারাত্মকভাবে ড্রাস্টিক্যালি ফল করে যাবে, সেজন্য কিন্তু ভেপার প্রেশারটা ফল করে গেছে। ক্লিয়ার? তো এটা তো গেল আমাদের পিওর সলভেন্টে। এবার যদি আমরা কোনো সলিউশন নিই তখন কি হবে, যদি আমরা কোনো সলিউশন নিই তখন কি হবে, এই গ্রাফ থেকে আমরা বুঝব। সলিউশন তো আমরা কি জানি, ন্যাচারালি আমরা যেটা জানি যে সলিউশনের ভেপার প্রেশার সবসময় পিওর সলভেন্ট থেকে কম হয়, তাহলে এটা সলভেন্টের ভেপার প্রেশার যদি এটা হয় তাহলে তার থেকে কম হবে সলিউশনের, তাহলে সলিউশনের ভেপার প্রেশারটা কিন্তু তার থেকে কম। তাহলে এরকম ভাবে আমরা যখন সলিউশনের ক্ষেত্রেও টেম্পারেচারটাকে ডিক্রিজ করব তখন তার ভেপার প্রেশারটা কমতে থাকবে, কমতে কমতে এটাও একটা সার্টেন টাইম পরে এই যে সলিড লাইনে গিয়ে টাচ করবে যখন, তখন কিন্তু সলভেন্টটাও তোমার ফ্রিজ করে যাবে, এই সলিউশনটা ফ্রিজ করে যাবে। এখন বলবে স্যার সলিউশনটা এই লাইনে গিয়ে কেন ফ্রিজ করবে, তার আগে করতে পারলো না তার পরে করতে পারলো না, বিকজ দেখো ওই সলিউশনে যে ফ্রিজ করবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি সলভেন্টটা, যে পিওর সলভেন্টটাকে তুমি ফ্রিজ করিয়েছিলে এই পয়েন্টে, এবার সেই সলভেন্টটাকে তুমি একটা সলিউশন নিয়েছো, অর্থাৎ নুন জলের মধ্যে যদি জলটা আগে তুমি পিওর ওয়াটার নিয়েছিলে সেই পিওর ওয়াটারটা ফ্রিজ করতো, এখন তুমি যদি নুন জলে নাও তাহলেও কিন্তু সেই জলটাই ফ্রিজ করবে, ইট ইজ দ্য সলভেন্ট হুইচ উইল গো অন ফ্রিজিং। তাহলে কি হবে জিনিসটা, তাহলে কি হবে, তাহলে ঠিক সলভেন্টটা যে লাইনে গিয়ে অর্থাৎ যেখানে গিয়ে ফ্রিজিং মানে সলিড লাইন যেটা, সলভেন্টের সলিড লাইনটা কিন্তু একই থাকবে, সলভেন্টের সলিড লাইনটা সলিডিফিকেশন লাইনটা কিন্তু একই থাকবে, অর্থাৎ আগে হ্যাঁ একটু আগে আগে কি ছিল, পিওর সলভেন্ট ছিল আগে, একটু আগে সলিডিফিকেশন স্টার্ট হয়েছিল, এখন যেহেতু ভেপার প্রেশার কম তাহলে এই সলিড লাইনটাকে রিচ করতে একটু বেশি সময় লেগেছে, অর্থাৎ আরো অনেকটা তোমাকে ঠান্ডা করতে হয়েছে, এই জন্য এটা তুমি অনেকটা আগেই তোমার ফ্রিজ করে গেছিল পিওর সলভেন্টটা, কিন্তু তুমি যেহেতু সলিউশন নিয়েছো ওর প্রেশার কম উৎপন্ন হচ্ছিল ভেপার প্রেশার, তাহলে ওকে কিন্তু এই সলিড লাইনে পৌঁছাতে একটু সময় লাগবে, সেজন্য দেখো এটাকে ক্রস করে এই পয়েন্টে ক্রস করে এখানে গিয়ে ফ্রিজিং করা স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ সলিড লাইনে গিয়ে এখানে টাচ করেছে, তাহলে এই করেসপন্ডিংটা হচ্ছে তোমার সলিউশনের ফ্রিজিং পয়েন্ট। তাহলে দেখো পিওর সলভেন্টটা এই পয়েন্টে ফ্রিজ করতো, তুমি আরো একটু তলায় চলে গেছো অর্থাৎ আরো কম তাপমাত্রা চলে গেছো, তারপরে যেমন তোমার ধরো এমনি জল তোমার জিরো ডিগ্রিতে বরফ হয়, জলের মধ্যে নুন মিশে দিলে কত কত লোয়ার টেম্পারেচার চলে যায়, মাইনাস কত 23-32 কাছাকাছি চলে যায়, লোয়ার টেম্পারেচার চলে যায়, এক্সাক্টলি ওরকম এক্সাক্ট বলতে পারছি না, ওরকমই কাছাকাছি চলে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে তাহলে এই যে টেম্পারেচার ডিক্রিজ করলো এটাকে আমরা বলি ডিপ্রেশন ইন দ্য ফ্রিজিং পয়েন্ট, তাহলে ডিপ্রেশন ইন দ্য ফ্রিজিং পয়েন্ট আমরা কিভাবে লিখব, টিএফ মাইনাস টিএফ ড্যাশ ইজ ইকুয়াল টু ডেল্টা টিএফ, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, তাহলে ডেল্টা টিএফটাও ঠিক একই রকম ভাবে মোলারিটির সঙ্গে সম্পর্কযুক্ত, বিকজ এটা ডিপেন্ড করছে কতটা ফ্রিজ করবে, তুমি কতটা সলিউট অ্যাড করেছো তার উপর ডিপেন্ড করছে, তুমি 5 গ্রাম নুন নিলে যতটা তোমার ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট হবে, 10 গ্রাম নুন নিলে তার থেকে বেশি হবে, 50 গ্রাম নুন নিলে তার থেকে আরো বেশি হবে, সুতরাং ডিপেন্ড করছে তুমি কতটা সলিউট অ্যাড করছো। তাহলে এগেইন ঘুরে ফিরে ব্যাপারটা ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট ঘুরে ফিরে ব্যাপারটা সেই মোলালিটির সাথে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে, ডেল্টাটি প্রপোর্শনাল টু মোলালিটি, এটা একটা ডেরিভেশন করে আসা যায়, এখানে একটা ট্রায়াঙ্গেল ধরে ওভাবে করা যায়, কিন্তু উই আর নট ইন্টারেস্টেড অন দ্যাট পার্ট। তো যাই হোক ডেল্টা টি প্রপোর্শনাল টু মোলালিটি করলাম, তাহলে ব্যাপারটা দেখো আগের মতোই ডেল্টা টি ইজ ইকুয়াল টু কেভিএম এর সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা প্রায় সেম, বাট অ্যাপ্রোচটা একটু আলাদা, তাহলে ডেল্টা টি এফ ইজ ইকুয়াল টু কেএফএম, ওটা বয়লিং পয়েন্টের ক্ষেত্রে কেভিএম এসেছিল, এটা হচ্ছে কেএফএম, ওকে। তাহলে কেএফকে কি বলা হয়, কেএফকে বলা হয় মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট অর ক্রাইওস্কোপিক কনস্ট্যান্ট, এই ডেফিনেশনটা ঠিক একইভাবে আসবে, কেএফ এর ডেফিনেশনটা একইভাবে আসবে, কেএফ ইজ ইকুয়াল টু কি হবে ডেল্টা টিএফ বাই এম
মোলালিটি যদি 1 হয় তাহলে kf is equal to delta tf হবে অর্থাৎ 1 মোলাল সলিউশন 1 মোলাল সলিউশনের যে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট সেটা কি তার kf বলতে পারি অথবা তুমি এভাবেও বলতে পারো 1000 গ্রাম মানে 1000 গ্রাম কোন সলভেন্টে 1 মোল সলিউট অ্যাড করলে যে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট হয় অর্থাৎ হিমাঙ্কের যে অবনমন ঘটে তাকেই আমরা বলি kf বোঝা গেল জিনিসটা kf এর ইউনিটটা সেম অ্যাজ kb আচ্ছা এই প্রসঙ্গে দুটো কথা আমার এখানে বলা প্রয়োজন সেটা কি আমরা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট পড়ে এসেছি আমরা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টও পড়লাম এখন এই জিনিসগুলো দেখলাম এখানে কি দেখলাম যে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হোক তারপর ডেল্টা টিএফ হোক অথবা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হোক সবাই কিন্তু তোমার ডাইরেক্টলি প্রপোর্শনাল ছিল কি ছিল মোলারিটির সঙ্গে প্রপোর্শনাল ছিল তাই তো অর্থাৎ 1 মোল ইউরিয়া যদি কোনো সলিউশনে অ্যাড করো মানে কোনো সলভেন্টে অ্যাড করো ধরো 500 গ্রাম আমি ওয়াটার নিয়েছি তাতে আমি 5 মোল ইউরিয়া নিয়েছি তাতে যার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হবে যদি ওই 500 গ্রাম ওয়াটারের মধ্যে তুমি 5 গ্রাম 5 মোল তোমার সুক্রোজ নাও তাহলেও ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট একই হবে একই দেখা যায় অর্থাৎ এরা যেহেতু কলিগেটিভ এটা তো সবাই কলিগেটিভ প্রপার্টি নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করে কতগুলো পার্টিকেল অ্যাড করেছো কি অ্যাড করেছো তার উপর ডিপেন্ড করছে না তাহলে ওখানেও 5 মোলে যতগুলো পার্টিকেল ছিল এখানে যদি 5 মোলে অতগুলোই পার্টিকেল থাকে তাহলে কিন্তু ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হোক আর এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হোক ডিফারেন্ট ডিফারেন্ট সলভেন্টের ক্ষেত্রে একই রকম হবে ঠিক আছে ডিফারেন্ট ডিফারেন্ট সলিউটের ক্ষেত্রে একই রকম হবে আচ্ছা নেক্সট এখানে আরো কয়েকটা কথা এখানে ইম্পর্টেন্ট বলার আছে ঠিক একইভাবে ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবিএম থেকে আমরা মোলালিটির ফর্মুলা ইউজ করে যেখান থেকে মলিকুলার ওয়েট বা ওয়েট অফ দ্য সলিউট বার করা শিখেছিলাম ঠিক এখানেও কিন্তু আমরা একইভাবে এটা করতে পারবো ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফএম এই এমটাকে আমরা লিখতে পারি ওয়েট অফ সলিউট বাই মলিকুলার ওয়েট অফ সলিউট বাই ওয়েট অফ দ্য সলভেন্ট ইন কেজি কেজি যদি গ্রামে দেওয়া থাকে তাহলে 1000 এ ডিভাইড করতে হবে তাহলে ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইনটু ওয়েট বাই মলিকুলার ওয়েট ইনটু 1000 বাই ওয়েট অফ সলভেন্ট তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট বার করতে পারি কতটা সলিউট অ্যাড করা হচ্ছে সেটা বার করতে পারি সলভেন্টের ওয়েট বার করতে পারি আর ডেল্টা টিএফ থেকে ডিফারেন্স ইন দ্য টেম্পারেচার বার করতে পারি বা কতটা ডিপ্রেস হয়ে নতুন যে টেম্পারেচারটা হয়েছিল ডিপ্রেস হয়ে কোন জায়গায় গেছিল ধরো জল ছিল আমি গ্লাইকোল মিশিয়ে দিলাম তাহলে কতটা হলো নতুন ডিপ্রেস হওয়ার পরে নতুন যে তোমার ফ্রিজিং পয়েন্টটা কত হলো সেটা বার করতে পারবে এখান থেকে ডেল্টা টিএফ ভেঙে নেব ভেঙে দিলে ওখান থেকে আমার বেরিয়ে যাবে তাহলে এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেমগুলো সেম অ্যাজ তোমার এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ওই অঙ্কগুলো যদি ভালো করে পারো এগুলোও পারবে আচ্ছা এখানে আর দুটো কথার কথা বলার আছে আমার এখানে সেটা হচ্ছে অ্যান্টি ফ্রিজ সলিউশন অ্যান্টি ফ্রিজ সলিউশন গুলো কি কি দেখো শীতের দেশে যেখানে গাড়ি রেডিয়েটরের মধ্যে জল ইউজ করা হয় তো সেই জলগুলো কি হবে যদি ফ্রিজ করে যায় এখন ফ্রিজ করে গেলে কি হবে জমে যাবে বরফ হয়ে যাবে তাহলে কি হবে গাড়ির ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে তাহলে ওখানে কি করা হয় ওই জলের সঙ্গে কিছু একটা মিশিয়ে দেওয়া হয় কি মেশানো হয় মেনলি ইথিলিন গ্লাইকল মেশানো হয় এই ইথিলিন গ্লাইকলের একটা মিক্সচার কি করে তোমার জলের ফ্রিজিং পয়েন্ট ধরো 0 ডিগ্রিতে জলটা ফ্রিজ করে তো যদি গ্লাইকল মিশিয়ে দিই তাহলে সেটা কি আরো লোয়ার টেম্পারেচারে চলে যাবে তাহলে আরো যদি লোয়ার টেম্পারেচার চলে যায় ধরো কোথাও কথা ধরে নাও কথার কথা কোন একটা জায়গায় টেম্পারেচার রয়েছে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে ওকে তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড যদি থাকে তাহলে কি হবে ওখানে জলটা বরফ হয়ে যাবে তাই তো তাহলে যদি আমরা ওখানে অ্যান্টি ফ্রিজ সলিউশন ইউজ করি এরকম গ্লাইকল মেশানো জল যদি ব্যবহার করি তাহলে 0 ডিগ্রিতে জলটা বরফ হয় কিন্তু ওই গ্লাইকল মেশানো জলটা তো তারও কম তাপমাত্রায় গিয়ে বরফ হয় অর্থাৎ সারাউন্ডিং এর তাপমাত্রা যদি 0 ডিগ্রিও থাকে তখনও কিন্তু জলটা তোমার লিকুইড ফরম্যাটেই থাকবে তার কারণ হচ্ছে তার ফ্রিজিং পয়েন্ট তো আরো কম সেটা তো রিচ হয়নি সারাউন্ডিং এর তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা -1 ডিগ্রি সেন্টিগ্রেড আর আমি গ্লাইকল মেশানোর জন্য সেই যে তোমার নতুন যে ফ্রিজিং পয়েন্টটা অর্থাৎ গ্লাইকল এবং জলের মিক্সচারের যে ফ্রিজিং পয়েন্ট সেটা তো অনেক কম অর্থাৎ সেটা তখনও তো রিচ হয়নি
সারাউন্ডিং এর তাপমাত্রা -1 বা -2 হয়ে রয়েছে কথার কথা, কিন্তু জল গাড়ির মধ্যে যে জলটা ইউজ হচ্ছে ইথিলিন গ্লাইকল সেটা ফ্রিজ হতে আরো কম তাপমাত্রা লাগে, বিকজ তুমি গ্লাইকল মিশিয়ে ফ্রিজিং পয়েন্টটা কমিয়ে রেখেছো। তাহলে ওটাকে আমি একটা অ্যান্টি ফ্রিজ সলিউশন বলতে পারি, ওটা আমি ইউজ করতে পারি। দু নম্বর কি করতে পারি আমরা, আর কি করতে পারি, ফ্রিজিং মিক্সচার বানাতে পারি, যেটা এখানে কি বেসিক্যালি কি করি, বরফের সঙ্গে আমরা নুনের মিক্সারটাকে আমরা বলি ফ্রিজিং মিক্সচার। ফ্রিজিং মিক্সচার দিয়ে আমরা কি করি, আমরা কম তাপমাত্রা তৈরি করি, কম তাপমাত্রা তৈরি করে মাছ মাংস ইত্যাদি সংরক্ষণে ব্যবহার করি, তাই তো? বিশেষ এছাড়াও ল্যাবরেটরিতেও যদি কোনো কম তাপমাত্রার দরকার হয় তখনও আমরা কিন্তু নুন এবং বরফ মিশিয়ে কম তাপমাত্রা তৈরি করতে পারি। আরেকটা যে কথা বলা সেটা হচ্ছে ডিআইসিং। ডিআইসিং মানে হচ্ছে যেখানে প্রচুর বরফ জমে গেছে রাস্তা ক্লিয়ার করতে হবে, সেখানে ক্যালসিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইড ছড়িয়ে দেওয়া হয় বরফের উপরে। ছড়িয়ে দিলে কি হবে, ক্যালসিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইড বরফের সঙ্গে যখন মিক্স আপ হবে তখন কি হবে, বরফের যে তোমার ফ্রিজিং পয়েন্ট যেটা ছিল সেটাকে আরো বেশি লোয়ার ডাউন করে দেবে। কিন্তু চারিদিকে তাপমাত্রা কত, 0 ডিগ্রি কাছাকাছি, আর তুমি যখন ফ্রিজিং পয়েন্ট আরো কমিয়ে দিচ্ছে তখন কি হবে, জিনিসটা বরফগুলো গলে যাবে, অর্থাৎ ওদের ফ্রিজিং পয়েন্ট রেসপেক্টে সারাউন্ডিং এর তাপমাত্রা তখন অনেক বেশি। তুমি তো বরফ মিশিয়ে নুন মিশিয়ে ফ্রিজিং পয়েন্টটা কমিয়ে দিয়েছো, তাহলে ফ্রিজিং পয়েন্টে তুমি যা করেছো তার রেসপেক্টে চারিদিকে তখন 0 ডিগ্রি, মানে সেটা তার রেসপেক্টে অনেক হাই টেম্পারেচার, অর্থাৎ বরফটা তখন কি হবে, গলে যাবে। ব্যাপারটা বোঝাতে পারলাম না, আরো একবার বলি, ধরো কোনো একটা জায়গায় বরফ জমে রয়েছে, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে তাই বরফ জমে রয়েছে, ওকে, তুমি ওখানে নুন মিশিয়েছো, যেই নুন মিশিয়েছো নুনটা বরফের সঙ্গে মিশে ওখানে আরো কম তাপমাত্রা তৈরি করবে, লোয়ার তাপমাত্রা তৈরি করবে, ক্লিয়ার? অর্থাৎ বরফের যে মিক্সারটা অনেক লো টেম্পারেচার তৈরি করবে, তাহলে বরফের যে তাপ মিক্সচারটা যেটা যেটুকু নুনের সঙ্গে মিশলো ওই মিক্সচারটার ফ্রিজিং পয়েন্টটা আরো লোয়ার হয়ে গেল, কিন্তু সারাউন্ডিং এর তাপমাত্রা কত, তখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কি ওই যে মিক্সারটা ফ্রিজিং পয়েন্ট থেকে সারাউন্ডিং এর তাপমাত্রা অনেক বেশি, তাহলে বেশি তাপমাত্রা জিনিসটা কি হবে, গলে যাবে, তাহলে জলটা কি হবে, ওই বরফগুলো কি হবে, বরফ মুক্ত হয়ে যাবে এভাবে। তো এইভাবে আমরা ডিআইসিং করে থাকি। তাহলে এ প্রসঙ্গে আর কয়েকটা কথা বলার, লাস্ট এখান থেকে যেটা বলার সেটা হচ্ছে, দেখো এই ইবিরোস্কোপিক অ্যান্ড ক্রাইওস্কোপিক যে মেথড, অর্থাৎ এলিভেশন অফ বয়লিং পয়েন্ট নির্ণয় করার যে মেথড সেটা হলো ইবিরোস্কোপিক মেথড, আর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট নির্ণয় করার যে মেথড সেটা হলো ক্রাইওস্কোপিক মেথড। এই মেথডগুলো এফেক্টিভ হবে কখন বলছে, সলিউশন যখন ডাইলিউট হবে, সলিউশনটা যখন তোমার ডাইলিউট অর্থাৎ লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, এবং দে ওবে রাউল্টস ল, ওবে রাউল্টস ল, ওকে। সেকেন্ড, আর কখন কখন প্রযোজ্য হবে, দ্য সলিউট ইজ নন ভোলাটাইল, বাংলাতে বলে দিচ্ছি ইজ নন ভোলাটাইল। প্রথমটা কি বললাম, যখন দ্রবণটা খুব মানে লঘু দ্রবণ হবে এবং রাউল্টের সূত্র মেনে চলবে তখন। সেকেন্ড কি বললাম, দ্য সলিউট ইজ নন ভোলাটাইল, অর্থাৎ দ্রাবক যেটা তুমি যুক্ত করবে সেটা যেন অনুদ্বায়ী হয়, অনুদ্বায়ী গণিত অবিশ্লেষ্য, নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট লিখলে খুব ভালো হয়। আর কি হবে না, কোনো অ্যাসোসিয়েশন হবে না, কোনো ডিসোসিয়েশন হবে না, অর্থাৎ তারা যেন ভেঙে না যায়, যেহেতু একটা নাম্বার প্রপার্টি, কলিগেটি প্রপার্টি, একটা নাম্বার প্রপার্টি, যুক্ত হয়ে গেলে নাম্বার অফ পার্টিকেল কমে যাবে, ভেঙে গেলে নাম্বার অফ পার্টিকেল বেড়ে যাবে, তো সেগুলো যেন না হয় সেগুলো দেখতে হবে। তাহলে কি হবে, এই রুলসগুলো ভালো করে তোমার প্রযোজ্য হবে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের ব্যাপার স্যাপার। নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে অসমোটিক প্রেশার।